জগদ্ধাত্রী পূজোর বুজখালিপাড়া কেমন ভাবে হয়েছে আশা করে দেখে নিন। জগদ্ধাত্রী পূজোতে এইবার কৃষ্ণনগরেও তৈরি করা হয়েছে বুজ খালিফা থিমের উপরে একটি প্যান্ডেল। তো বুজ খালিফা থিমে এর আগে আমরা দুর্গা পুজো শ্রীভূমিতে সবার প্রথমে দেখেছি সব থেকে বড় প্যান্ডেল করা হয়েছে। তার পাশাপাশি কালী পুজোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট বুজ খালিফা হয়েছে। জগদ্ধাত্রী পুজো এই বছর কৃষ্ণনগরের মতো জায়গায় জগদ্ধাত্রী পুজোতেও করতে দেখা গেল বুজ খালিফা থিম। তো বন্ধুরা আমার সামনেই রয়েছে সেই বুজ খালিফা। ওয়াও, এখানে একবার দেখো, অসাধারণ লাগছে। এটা হচ্ছে কৃষ্ণনগরের বুজ খালিফা, যেটা তৈরি করা হয়েছে পাত্র বাজার বলে এমনি একটা জায়গা, যেটা স্বীকৃতি ক্লাব লেখাই রয়েছে। তো অসাধারণ একটা, পুরো অরিজিনাল বুজ খালিফার থেকে কিছু কম না, শ্রীভূমির মতোই প্রায় অনেকটাই হয়েছে, তুলনায় একটা একটুখানি কম। এটার একটু হাইটটা কিছুটা হলেও শ্রীভূমির থেকে অনেকটাই কম। তো দেখো একবার ব্যাকগ্রাউন্ডে, অসাধারণ লাগছে। তো শ্রীভূমির থেকে ইন্সপায়ার সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় করা হচ্ছে বুজ খালিফা, জগদ্ধাত্রী পুজোতেও করা হয়েছে বুজ খালিফা থিম। অসাধারণ, একবার দেখো। কৃষ্ণনগর এমন একটা জায়গা, অন্য যে কোনো পুজোর থেকে জগদ্ধাত্রী পুজোটি সব থেকে বেশি করা হয়ে থাকে পুরো কৃষ্ণনগর শহরের মধ্যে। এখানে প্রতি বছর প্রায় 250টিরও বেশি খালি বারোয়ারি পুজো করা হয়। এই এত পুজোর শুরুটা হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই। কৃষ্ণনগর রাজবাড়িতে কীভাবে পুজোটা সেলিব্রেশন করা হয় সেই তার ভিডিও তোমরা যদি দেখতে চাও, উপরে আই বাটনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নাও। পাত্র বাজারের স্বীকৃতি ক্লাবের এই বছর বিশেষ থিম বুজ খালিফা। স্বীকৃতি ক্লাব একটি 50 বছরেরও বেশি পুরনো একটি ক্লাব। প্রত্যেক বছর এইখানে জগদ্ধাত্রী পুজোরই থাকে বিশেষ থিম। পুরো টাওয়ারটি প্রায় 100 ফুটের কাছাকাছি উঁচু, 10 তলা বাড়ির সমান উঁচু। কি নাম আছে ক্লাবটা? স্বীকৃতি ক্লাব। স্বীকৃতি ক্লাব, এটা কত পুরনো ক্লাব? 50 বছর হয়ে গেছে। 50 বছর। আচ্ছা, থিম কি আছে তোমার? বুর্জ খালিফা আছে। কিভাবে মানে এটা ইন্সপায়ার হলো? কিভাবে ইন্সপায়ার হলো? শ্রীভূমি টিভূমি দেখে। কলকাতা সব থেকে নাম করা প্যান্ডেল হয়েছে এবছর দুর্গা পুজো, তো সেই থেকে এখানে হয়। হ্যাঁ, প্রত্যেক বছর এখানে এই পুজোটা হয়? হ্যাঁ, পুজোটা তো প্রত্যেক বছরই হয়, 50 বছর ধরে প্রথম থেকে ক্লাবে পড়ছে। থিমেরই হয়? হ্যাঁ, থিমেরই হয় প্রত্যেক বছর। মানে ফার্স্ট প্রাইজ প্রাপ্ত থিমই হয় প্রত্যেক বছরই, পাওয়া হয় ফার্স্ট প্রাইজ। এখানে মানে প্যান্ডেলটা মানে কতদিন লেগেছে তৈরি হতে? প্যান্ডেলটা এক মাসের উপর, প্রায় এক মাস লেগেছে। আর টোটাল হাইট কতটা হয়েছে? টোটাল হাইট 100 ফুট। 100 ফুট। শ্রীভূমির থেকে কিছুটা হলেও কম। সন্ধ্যার পরে কাতারে কাতারে মানুষ দেখতে আসছেন প্যান্ডেলের সাথে সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমাটিকেও। চালচিত্র নিয়ে প্রতিমার উচ্চতা প্রায় 20 ফুটের কাছাকাছি। এত বড় একটি জগদ্ধাত্রী প্রতিমা পুজো করা হচ্ছে এই বছর প্যান্ডেলে। মেটেরিয়াল বলতে উপরটা ফয়েল আছে আর নিচের দিকটা গ্লাস লাগানো হয়েছে, কারণ শ্রীভূমির মতো তো হিউজ বাজেট এখানে করা সম্ভব নয়, তার একটু বাজেট কমের মধ্যেই, যেটুকু বাজেট কমের মধ্যে এটা ভালো করা যায়। তাও বোঝা যাচ্ছে না, একই অনেকটাই ফুটে গেছে, একই ব্যাপার, অনেকটা বড় হয়েছে। তাও তো এখনো লাইট শোটা দেখায়নি, শোটা এখনো বন্ধ আছে। চালু হয়েছিল কালকে? হয়েছিল কালকে, হয়েছে আগে, কালকের আগের দিনও হয়েছে। তোমার কাছে কোনো ভিডিও আছে? হ্যাঁ, ভিডিও আছে। আচ্ছা, আমি লাইটের ভিডিওটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে লাইট ছাড়াই মানে প্যান্ডেলটা ওভারঅল মেটাল দিয়ে জ্বালানো হয়েছে, মেটাল লাইট। পুরো প্যান্ডেলটিতে অনেক ধরনের এলইডি লাইটিংয়ের ব্যবহার রয়েছে। বৃষ্টির জন্য প্রায় অনেকটা টাইম ধরেই প্যান্ডেলের লাইটিংটা বন্ধ ছিল। আসুন আমরা ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখে নিই লাইটিংয়ের পরে প্যান্ডেলটির ওভারঅল কেমন ভিউ বা কেমন প্যান্ডেলটি ফোটে
একবার দেখার চেষ্টা করব ও একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে। বিষ্ণুনগরে জগদ্ধাত্রী পুজোটা প্রত্যেক বছরই খুব হেভিভাবে মানে খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয় প্রত্যেক বছরই। একটা মনেই হচ্ছে না যে এটা জগদ্ধাত্রী পুজো, মনে হচ্ছে কলকাতার দুর্গাপুজোর আমেজ। এত মানুষের ভিড়, এত মানুষের আগমন, বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন জায়গায়, এইখানে লোকালের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ঠিক আছে? তো তার এইটি তারই মধ্যে একটি। প্রত্যেক বছর এখানে নতুন নতুন থিম থাকে, এই বছর রয়েছে বুর্জ খলিফা থিম। এইরকম সারা পৃথিবীর আরও বিভিন্ন কালচারের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিও ছিল এত পর্যন্ত, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। স্যার বল থাকবেন।